শুক্রবার স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ পুরস্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা। রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুরনিগমে কন্ট্রাকচুয়াল স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন এই বিক্ষোভকারীরা। বেতন বৃদ্ধি সহ জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্তিকরণ, অবসরকালীন সুযোগ সুবিধা প্রদান, পদমর্যাদা অনুযায়ী বেতন সুনিশ্চিত করা ইত্যাদি দাবিতে এই বিক্ষোভে অংশগ্রহণ করেন স্বাস্থ্যকর্মীরা। দাবি মানা না হলে ধর্নাসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুরসভা ও পুরনিগমের কন্ট্রাকচুয়াল স্বাস্থ্যকর্মীরা। এর আগে আমরা দীর্ঘকাল খুব সুষ্ঠুভাবে আমরা যে ডেপুটেশন এবং যে আন্দোলনের মুখে করেছি, আজকে যদি সেটা প্রতিফলিত না হয় তাহলে কিন্তু আমরা লাগাতার এই সুরাট সামনে একদম ধর্নায় বসে বৃহত্তর আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব। শুক্রবার প্রায় 126টি পুরসভা ও পুরনিগম থেকে কর্মীরা বিক্ষোভে সামিল হন। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ। বিক্ষোভ মিছিলটি সুশ্রুত আইল্যান্ড থেকে শুরু হয়ে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি দপ্তরের সামনে এসে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে। এরপরেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় বিক্ষোভকারীদের। পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুরস্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে একটি প্রতিনিধি দল তাদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে যান স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির দপ্তরে। যে কাজ আমরা করে যাচ্ছি দিনের পর দিন, সে কাজ সিএইচ এর কাজ, সে কাজ স্টাফ নার্সের কাজ, প্রত্যেকটা কাজ আমরা করছি। পৌর কর্তৃপক্ষ চাপ দিয়ে আমাদেরকে কাজ করাতে বাধ্য করাচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি, বদলে আমরা তার বিন্দুমাত্র কোনো ফসল পাচ্ছি না। এবং সুডা কর্তৃপক্ষকে এই কথা আমরা বারবার জানিয়েছি, ডিস্ট্রিক্টে সিএমএইচ অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি, স্বাস্থ্য ভবনে আমাদের ডেপুটেশন দিয়েছি, প্রত্যেকেই একই কথা বলে যাচ্ছেন, যা করবে আপনাদের সুডা নিয়োগ করেছে, আমার আপনাদের সুডাই বেতন বৃদ্ধি করতে পারে বা যা করার সুডা করতে পারে। কিন্তু এই বিক্ষোভ মিছিলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভরত এক মহিলা কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক পুলিশ কর্মী। মহিলার নামে মামলা দায়ের করে তাকে থানায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই পুলিশ কর্মী, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা আমাদের মেয়েদের বললাম যে আমরা গেটের মুখে আমরা একটা বক্তব্য রাখবো মেয়েদের, তখন পুলিশ আমাকে ঢুকতে দেয় না, উনি কোন থানায় যায় না, আমিও খোঁজ খবর নেব, ওনার যদি আমার প্রতি আমার যেভাবে আচরণ করলো, তা আমরা আমাদেরও কিছু না কিছু, আমাদের ভালো মন্দ কিছু আমাদেরও পাশেও লোক আছে, উনি খুব খারাপ আচরণ করল আমার সঙ্গে এবং আমাকে কেস দেবার হুমকি পর্যন্ত দেয়, হ্যাঁ, এবং আমার নাম জানতে চায়, ঠিক আছে, তখন আমাদের আরও মেয়েরা গিয়ে ভয় পেয়ে তখন আমাকে সরিয়ে দেয়। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।